ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেল নয়, তথ্য মন্ত্রণালয়ের এমন শর্তের মুখে ঢালাওভাবে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। এতে বর্তমানে ক্লিন ফিট দেয় এমন ২৪টি বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের দর্শকরা। একসময় বিদেশি চ্যানেল বন্ধের জন্য জোর দেওয়া তথ্য মন্ত্রণালয়কে, তাই এখন নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে উল্টো ক্লিন ফিট দেওয়া বিদেশি চ্যানেল চালু করতে। আশার কথা হচ্ছে দেশীয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াব ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে ২৪টি বিদেশি চ্যানেলের পাশাপাশি অন্য চ্যানেলগুলো ক্লিন ফিট দিলে তা সম্প্রচার করা হবে বলে তথ্য মন্ত্রণালয়কে আশ্বস্ত করা হয়েছে। তবে কোনোভাবে কেবল অপারেটরদের বিজ্ঞাপন সহ চ্যানেল চালাতে দেয়া হবে না বলে জানান তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা কেবল অপারেটর সহ সবাইকে দিয়েছে, ডিটেলস সংযোগ যারা পরিচালনা করেন তাদেরকে সহ সবাইকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অনেকেই শুরু করেছেন, যারা শুরু করেনি তারাও খুব সহসা শুরু করবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট হবে, যখন হবে তখনই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু তার আগে সময় দেওয়ার পক্ষপাতী আমরা নই। যেসব পত্রিকা দৈনিক প্রকাশ করা হয় না সেগুলোর ডিক্লারেশন বাতিলের পাশাপাশি সাংবাদিকতার নামে প্রতারণার বিষয় রোধেও তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রায় ১৩০০র উপরে দৈনিক পত্রিকা এখন ডিক্লারেশন আছে, আমরা ৪০০কে চিহ্নিত করেছি যেগুলো বের হয় না, হঠাৎ হঠাৎ বের হয়। সেগুলো বন্ধ হলে ওই যে এক ছাপাখানা থেকে ১০টা পত্রিকা বের হয় সেটিও বন্ধ হয়ে যাবে। আগামী বছর যারা নতুন করে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে চায় তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী। এগুলো নতুনভাবে বের হবে সেগুলোর কথা বলেছি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।